আলাইকুম সবাইকে। নাইমাস কুকিনে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সম্পূর্ণ হোটেল স্টাইলে মোগলাই রান্না করব। আজকে একেবারে সহজ এবং গরম উপকরণে আজকে মোগলাইটি রান্না করে আপনাদেরকে দেখাবো। চলুন এখন আমরা শুরু করি। মোগলাইটি রান্না করার জন্য একটি প্যানের মধ্যে মেজারমেন্ট কাপে মেপে এক কাপ মুগ ডাল নিয়ে নিয়েছি। এখন ডালটাকে আমি দু এক মিনিট এইভাবে ভেজে নিব। দু এক মিনিট এভাবে ডালটাকে ভেজে নিয়েছি। ডালটা ভাজা হয়ে গেছে। আমি আগে থেকে একটি মিক্সিং বোলে ঠান্ডা পানি নিয়ে রেখেছি, এর মধ্যে ভিজিয়ে রাখছি আধা ঘন্টা। এই ফাঁকে আমি চুলে একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, কিছু তেজপাতা দিয়ে দিচ্ছি, দুটা এলাচ, দুটুকরো দারচিনি, দুটা লবঙ্গ। এগুলো দিয়ে প্রথমে পুরনটাকে হালকা একটু ভেজে নিয়েছি তেলে। এখন দিয়ে দিচ্ছি এখানে দুইটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। প্রথমে পেঁয়াজটাকে হালকা একটু নরম করে নিচ্ছি। দু এক মিনিট ভাজার পর যখন পেঁয়াজটা একটু হালকা একটু নরম হয়ে আসবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা এবং রসুন। এখানে এক চা চামচ আদা, এক চা চামচ রসুন নিয়ে নিয়েছি। যদি আপনারা গ্রেট করে দিতে না চান তাহলে আপনারা পেস্টও দিতে পারেন। আমি প্রথমে পেঁয়াজ রসুন আদাগুলোকে এভাবে ভেজে নিব। এগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ, এক চা চামচ হলুদ গুঁড়া, এক চা চামচ ধনে গুঁড়া, এক চা চামচ শুকনো লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ বাজার জিরার গুঁড়া, হাফ চা চামচ পাঁচফোড়নের গুঁড়া দিয়ে দিচ্ছি। অল্প একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পড়ে না যায়। সবগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখানে আমি দুইটা কাঁচামরিচ একটু ভেঙে দিয়েছি, এগুলো দিয়ে দিয়েছি। দু এক মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছি মশলাটা কষানোর জন্য। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। আমি আর একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। এখন একটু নেড়ে ছেড়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে যে মুগ ডালগুলোকে ভেজে আধা ঘন্টা পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, এগুলো আধা ঘন্টা পর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি মশলার সাথে দু এক মিনিট এভাবে ভেজে নিয়েছি। এখন সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে চার কাপ গরম পানি দিয়ে দিয়েছি। দেওয়ার পরে সবগুলো একসাথে একটু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি এটাকে ঢাকা দিয়ে 15 মিনিট রান্না করে নিচ্ছি। 15 মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিয়েছি। আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে, আমি অফ ক্যামেরা চেক করে নিয়েছি, তাও আপনাদেরকে একটু দেখাচ্ছি। দেখুন ডালটা সিদ্ধ হয়ে গেছে। এসব লবণটা একটু চেক করে নেবেন। আমার লবণ হয়েছিল, আমি লবণ আর দিইনি। 5টা কাঁচামরিচ, কিছু ধনে পাতা দিয়ে আমি এটাকে নামিয়ে নিয়েছি। আমি একটু বাগারে দেবো, সেজন্য একটি প্যানের মধ্যে 3 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিয়েছি, 5টা শুকনো মরিচ দিয়ে দিয়েছি, 1টা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখানে 2-3টে রসুনের কোয়া একটু পাতলা পাতলা করে কেটে আমি এগুলো দিয়ে দিয়েছি। এগুলো বাস্তে বাস্তে যখন পেঁয়াজ বেরাস্তা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রান্না করা ডাল। এখানে 2 চামচ আমি ডাল দিয়ে দিচ্ছি। আপনার যদি এভাবে দিতে না চান তাহলে তেলটা ডালের মধ্যে ঢেলে দিতে পারেন। আমি ডাল নিয়ে ভালোভাবে প্যানের মধ্যে বলো কুটিয়ে আবার ডালের মধ্যে ঢেলে দিয়েছি। আমি এটাকে একটু বলো কুটিয়ে নিচ্ছি। বলো কুটিয়ে চুলা থেকে নামিয়ে নিয়েছি। নামিয়ে একটি প্লেটের মধ্যে পরিবেশন করে নিয়েছি একটু আপনাদেরকে দেখানোর জন্য। দেখুন সম্পূর্ণ হোটেল স্টাইলে এই ডালটা আমি রান্না করেছি। এই ডালটা আপনারা নান, পরোটা, রুটির সাথে খেতে পারেন, অসাধারণ হয় খেতে। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আশা করি আপনারাও বাসায় ট্রাই করবেন। যদি আমার এরকম সহজ রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তখন সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে। অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।